খুব সকালে ঘুম থেকে জেগে আকাশের দিকে তাকালাম। আকাশের দিকে তাকিয়ে একটু বিস্মিত হলাম, কেন যেন মনে হলো আজকের আকাশ অন্য দিনের চাইতে বিশাল। আলোর দিকে লক্ষ্য করে দেখলাম স্বচ্ছতা যেন অন্য দিনের চাইতে অনেক বেশি আলোকিত মনে হচ্ছিল আজকের এই দিনটি সকাল থেকেই। কেন নয়, আমন্ত্রণ জানাচ্ছি তারকা কথন অনুষ্ঠানটি দেখবার জন্য। তারকা কথন আজ বিশেষভাবে সাজানো হয়েছে, বিশেষ একজন ব্যক্তিত্ব আজ উপস্থিত হবেন, হব আমরা সকলে আলোকিত, সেই সাথে হব আনন্দিত। এখনই বলা যাবে না। দর্শক, নিশ্চয়ই পর্দায় কিছুটা হলেও আপনারা বুঝতে পারছেন এমন দুজন এই মুহূর্তে যার কথাটি আদরে ভালোবেসে বলেছেন, আজ আমাদের এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এমন একজন প্রিয় ব্যক্তিত্বকে। তিনি একজন সঙ্গীতের সম্রাজ্ঞী, চ্যানেল আই পরিবারের যদি বলি তিনি একজন অভিভাবক সেই শুরু থেকে। আমরা সকল প্রজন্মের সকলেই তাকে ভালোবাসি একটু অন্যভাবে, ভালোবেসে তাকে বলি তিনি আমাদের শ্রদ্ধার এবং প্রিয় খালামণি। সম্মানিত সুধী, এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আলোকিত করতে আজকে বিশেষ একটি দিনে, তাঁর জন্মদিনে তিনি চ্যানেল আয়ের স্টুডিওতে এসেছেন। শ্রদ্ধেয় ফেরদৌসি রহমান আমাদের স্টুডিওতে আসবেন, তাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং বলতে ভালো লাগছে আজ গর্বের সাথে এই মুহূর্তে তার দুপাশে রয়েছে তার সুযোগ্য দুই ছাত্রী, বাংলাদেশে যারা সঙ্গীতের ক্ষেত্রে তাদের অবদানও রেখেছেন। এমন একজন গুরুর যদি শিষ্য হয়ে থাকেন তাহলে কী করে তারাই বা আজকের এই পদচারণায় তাদের সুনামের ক্ষেত্রেও তারা পিছিয়ে থাকবেন, এগিয়ে যাচ্ছেন, এগিয়ে যাবেন আরো সামনের দিকে। খালামণি, শুভ 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 জন্মদিন, অনেক ভালো লাগছে। অনেক ধন্যবাদ। চির সবুজ আমার খালামণি, সেই খালামণিকে আজকে দেখে ভালো লাগছে। আর চ্যানেল আয়ের পক্ষ হয়ে, চ্যানেল আয় পরিবারের পক্ষ থেকে আমরা অবশ্যই মেহিন এবং আবিদা সুলতান আপাকে বলবো শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে। সুন্দর দিয়েছে সব সময়ের মতোই আপনাকে দেখতে খুব মিষ্টি লাগছে, তাই কি আবিদা? সেটাই বলছিলাম একটু আগে, আমি এখনো সেই গ্ল্যামার কারণটা শোনো, মিঠু আর মন্টি তো তাদের তো তোমরা চেনো, চেনো না? অবশ্যই, দুটো দুষ্টু লক্ষ্মী বলতে গেলে দুষ্টু ছেলে আমার কাছে থাকে ওরা। সকাল থেকে তো দেখি না, নিশ্চয়ই কোথাও পালিয়েছে, মানে কোনোখানে খুঁজে পাচ্ছে। তাহলে মিঠু মন্টি কোথায়? আমি প্রোগ্রাম করতে যাব, ওরা একটু থাকলে আমি তো সকাল থেকে খুঁজছি তোমার দিকে, যাতে কোথায় গেল। সেই ভোরবেলা এসে বসে আছি। ওহো, এদিকে মিঠুর একটু বদভ্যাস খারাপ আছে, বদভ্যাস ঘুম থেকে দেরিতে, বদভ্যাস দুজনই খারাপ একটু আছে। আজকে তোমাদের সামনে বেশ অনেক মজা মজা ফল দেখছি, ফুল দেখছি। আপনার জন্মদিনে আমরা খাবো, তখন মিঠু মন্টি আমাদেরকে বলছিলেন কিন্তু তারা কিছু আজকে উপহার দিতে চান, কিন্তু এখন আবার অন্য কথা বলছে, নিজেরা খেয়ে নেবে। ফুলটা আপনার জন্য এনেছি খালামণি। তোমাদের জন্য অনেক ধন্যবাদ মিঠু মাঠে, তোমাদের জন্য ধন্যবাদ। কি এনেছো সেটা আমার কাছে বড় নয়, তোমরা যে ভেবেছো ইটস দ্য থট দ্যাট কাউন্টস, আমরা বলি না? তোমাদের কি সুন্দর দেখো, একটা লাল একটা রজনীগন্ধা সাদা, খুব সুন্দর মিঠু মন্টি, অনেক আদর জন্য। থ্যাংক ইউ বাবা। আর আমার মনে হচ্ছে আমরা সবাই এত শ্রদ্ধা করি, এত ভালোবাসি, এটা তো আছেই। মেহিন আপুকেও দেখতে পাচ্ছি,
বলো, খুব সুন্দর একটা ছবি, চমৎকার ছবিটা, আমি দেখাতে চাই ছবিটা সবাইকে। আপনারা দেখুন তো ছবিটা কত সুন্দর, দুজনে প্রাণ খুলে হাসছি। কত বছর, 3 বছর? মানে আমি আপনাকে একটু অনুরোধ করব, যদি হ্যাঁ খুলবো, ছবিটা ভালো দেখা যাচ্ছে না? হ্যাঁ, তারপরে এখান দিয়ে, হ্যাঁ দারুণ ছবি, দুজনে কি প্রাণবন্ত হাসি, প্রাণ খোলা হাসি, কিছু একটা মজা হয়েছিল তাই না? একটা খেলা, এবং এটা মানে আমার জীবনের একটা প্রেশাস কিছু একটা আলোচনা হচ্ছিল যাতে দুজনেই মানে প্রচন্ড হাসছি। এটা আমার জন্য তো, আমার মনে হয় যে আজকে আবিদা সুলতান এবং মেহরিন আপা, আপনারা দুজন কিছু বলতে চান, কারণ আপনাদের সাথে যখন আমাদের প্ল্যান হচ্ছিল আপনারা বলছিলেন আমরা জানি এসো গান শিখিতে, আবিদা আপা গান সেই সময় গান শিখেছিলেন, সেই সময় আপনার ছাত্রী। আর আমার কত গর্ব বলতো, আবিদার মতো মানে শিল্পী যাকে আমি এখানে দূর থেকে সালাম করি, এভাবে বলো না আমার বাপ হবে, সেভাবে বলো কি আমি এসব গান শিখে ছিল, নিশ্চয়ই ও ছিল, বোনও ছিল তাই না? সালমা ছিল, আমরাও ছিলাম, খালামনি ওই আবিদা তো অনেক বড় হয়ে গেছে, আমাদের খবরও রাখছে না। এখন কিন্তু অন্য কথা, এই কথাটা বলার জন্য খালামনি আপনার জন্মদিন, কিন্তু জানতে ইচ্ছে করছে মিঠু মন্টির কত বছর হলো, আমাদের তো বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই। আমি তো জানি আসল বয়সটা তোমাদের, কারণ হলে তোমরা সুতরাং আমি আসল বয়সটা বলতে পারবো, ওরা কিন্তু 40 বয়স 42 বয়সে ধাড়ি বুড়ো জানো, এবং সেই থেকে ওরা আমার সঙ্গে আছে, এখনো আসি নিয়মিত ইয়ে করতে, গানকে শিখতে, কিন্তু কতটুকু শিখেছে এটা আবার আমি বলতে পারবো, আমরা গিয়ে শোনাবো একটু, গিয়ে শোনাতে চাইছি, মিঠু মন্টি তোমরা আমাদের বদনাম, মিঠু মন্টি তোমরা আমাদের বদনাম করো না বাবা, এই লোকে কি বলবে জানো, যে এই ভদ্রমেয়ের কাছে এই দুটো ছেলে গান শিখেছে 40 বছর আর এই গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে, ইয়া আল্লাহ। আপনি তখন বলছিলেন যে আপনার কাছে 40 বছর ধরে আপনি এত আদর করে যত্নের সাথে রেখে দিয়েছেন, আদরে রেখেছি বলে আছে, নলে একটা তো কবে পানির মধ্যে ডুবে মরতো, আর একটা তো করে বাড়তো, আপনি জানেন, আর জানি তো ডুবে মরবো না, জন্মদিনের কথা শুনবো। আর মিঠু আর মন্টি মাঝে মাঝেই আমাদেরকে অনেক কিছু আসলে আজকে বলবে, আমরা জানি আপনার সাথে মিঠু মন্টির এত সুন্দর একটি সময় প্রতিটি মুহূর্তে আসলে আপনি কাটান, আমাদের জানি অনেক গল্প রয়েছে, জন্মদিন তো আজকে ভালো লাগা তো অন্যরকম, আমাদের ভালো একটু বেশি লাগছে, কারণটা কি আপনি বুঝতে পারেন? না তোমাদের এত ভালো লাগে তোমাদের কারণটা বুঝতে পারছি না, কিন্তু আমি বলছি যেরকম এমনিতে তো আমি আগেও বলেছি তোমাদের যে আমি জন্মদিনটা তেমন করে কোনো সময় পালন করিনি, করা হতো না, যতদিন না পর্যন্ত আমি ম্যাট্রিকে ফার্স্ট হলাম, আর আব্বা তখন খুশি হয়ে বলে এবার আমিন আমার জন্মদিন হবে, সেটা মনে করে 56-এর কথা, সেইবার প্রথম আমার জন্মদিন পালিত হলো, এবং কী হলো জানো, গান কবিতা আবৃত্তি সব কিছু হলো, এবং যত শিল্পী সে সময় জানুয়ারির দিন পাই, তারপরে ওই সব সময় বাচ্চু, তারপরে সক তখনকার শিল্পীরা সবাই এসে যে যার মতো গান করছে আর খাওয়া দাওয়া হচ্ছে, সেইটা আমার প্রথম জন্মদিন, প্রথম জন্মদিন পালিত হয়েছে, তারপরে থেকে আর, কিন্তু বেশ 100 বছর থেকে এই তোমার চ্যানেলে আমাকে
চ্যানেলে আমরা আগামী আরো কয়েকশো বছর এরকমই করতে চাই, জানি না আর খালা মানে আমি আর কয়েকশো বছর বাঁচতে চাই না, তবে এটা সত্যি কথা যে কয়েকশো বছর থেকে চ্যানেল নাই, একমাত্র ইয়ে যেখানে গিয়ে আমি খানিকটা সময় জন্মদিনের কথা মনে করি আর মজা করি, আসল কথা সেটাই বড়, মানে ওইটুকু সময় যে জন্মদিনটাকে আমি এনজয় করি সেটা আমার মনে হয় সবার জীবনে আসে না, শিল্পীরা কিন্তু আসে। শিল্পীদের কথা বলতেই আমাদের সাথে এই মুহূর্তে ফোনে যুক্ত হয়েছেন আপনার ভীষণ স্নেহের, কিন্তু নাম বলবো না, সারপ্রাইজ। হ্যালো, হ্যাপি বার্থডে টু ইউ, happy birthday to you, happy birthday dear Minabu, happy birthday to you, thank you Shakila Sunna, thank you Shakila Sunna. এই মুহূর্তে ফোনে যুক্ত হচ্ছেন আমাদের সকলের প্রিয় শাকিলা আপা। আপা কিছু বলবেন আজকে, শুধু ভালোবাসার কথা শুনবো, কি বলবেন খালামণি? একদম মানে এরকম একজন, হ্যালো, হ্যাঁ বলো মানে আমি যে ওনাকে এরকম সরাসরি উইশ করতে পারছি চ্যানেলের মাধ্যমে, চ্যানেল আইকে ধন্যবাদ। মিনা ফেরদৌসি আপা, আপনাকে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা, এবং আমাদের সাথে সবসময় এভাবেই থাকবেন সেটাই আমরা প্রত্যাশা করছি, এবং আমরা সবাই আপনাকে ভীষণ 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 ভালোবাসি, ভীষণ ভালোবাসি, এবং অনেক অনেক শুভকামনা, আশীর্বাদ, সবকিছু দোয়া, সবকিছু আপনি সুস্থ থেকে আমাদের মাঝে থাকেন। আমার আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি, আমরা ভীষণ ভালোবাসি আপনাকে, শোনো শোনো, এবং সেই সাথে সাথে আমি আবিদাপাকে, মৌসুমীকে আর মিন্নাকে, এই মেহরিন, সরি, মিঠু মন্টি, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। যদি নাও বলতে আমাকে যে এতগুলো কথা, যে তুমি আমাকে অনেক 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 ভালোবাসো, আমি কিন্তু বুঝতে পারি জানো কি আমাকে কতটা ভালোবাসে। আর কালকে থেকে তুমি কতগুলো মেসেজ পাঠিয়েছো আমাকে মনে করে দেখো ফেসবুকে, সবগুলো এখন আমার দেখা হয়ে ওঠেনি, কারণ আমার চোখটা অপারেশন আর হয়েছে, আর আমি আমার এখনও বেশিক্ষণ তাকিয়ে থাকা উচিত না আর কি ওই তোমার মোবাইল বা টেলিভিশনের দিকে, সেই জন্য আমার এখন অনেক অনেক মেসেজ দেখাও হয়নি, হয়তো একটু একটু করে দেখবো। তো তোমারগুলো আমি দেখছি, শাকিলা সেন্ট মেসেজ মেসেঞ্জার ওখানে সেখানে, তা অনেক জায়গায় শাকিলার নাম দিচ্ছি, তা আমি বুঝতে পারছি কতটা সে ভালোবাসে, কতবার মনে করলে সে এই মেসেজগুলো এতবার করে পাঠাতে পারে। আমিও তোমাকে অনেক ভালোবাসি, আমি জানি সেটা তুমিও বুঝতে পারো। আর ভালোবাসার জিনিসটা এরকম, হ্যাঁ আমরা অনেক সময় বলি যে মুখে বলতে হয় যে আমি তোমাকে ভালোবাসি হ্যান ত্যান কথা, কিন্তু এটা কিন্তু ফিলিং, বোঝা যায় যে কি কাকে কতটা ভালোবাসে, ঠিক না, কার জন্যে কার কতটা ভালোবাসা, কার কে কাকে কতটা মানে তাকে নিজের মনে করে, এটা কিন্তু একটা বোঝার ব্যাপার। এবং যত দূরেই থাকো শোনা শাকিলাটা, এখন তো একটু দূরেই চলে গেছে আমার থেকে, তবুও আমি বুঝতে পারি যে দূর থেকেও তুমি আমাকে যত মেসেজ পাঠাও, যত খবর পাঠাও, তার থেকে তোমার ভালোবাসার গভীরতাটা বুঝতে পারি, ইন্টেন্সিটিটা বুঝতে পারি। তুমিও ভালো থেকো শোনা। শেখান কি বলবো, যে মানে আমি যেটা মনে করি যে ইমোশনাল হয়ে যাওয়ার বিষয় একটা, এখানে আপত্তি আছে, আমাদেরকে খুব বকা দেয়, গান শিখাতে বসে খালামনি একটা লাঠি নিয়ে বসতো পাশে, শোনো লাঠি ছাড়া গান শেখা যায় না। কদিন মার খেয়েছো ওইটা মন্টি না মিঠু কথা বলছে, ভালো বুঝতে পারছে না, মন্টি না কয়দিন মার খেয়েছো আমাকে তুমি বলো আগে, মার খাইনি, হ্যাঁ তো দেখেই ভয় পেতাম, ওই লাঠিটা দেখে, লাঠি রাখতে হয় জানো, বিশেষ করে তোমাদের মধ্যে দুষ্টু ছেলেটা থাকলে লাঠিটা দেখাতেই হবে, নইলে তোমাদের দুষ্টুমি আরো বাড়তো, ঠিক না? এখন তাই জন্য যদি বলি যে মিঠু মন্টি একটা গান গিয়ে শোনো, আমার একটা মান সম্মান রাখো, তাহলে কিন্তু তোমরা সত্যি আমার নাম ডোবাবে ছাড়া কিছু না, তখন লাঠিটার খুব প্রয়োজন হবে। আমি আব্বাসউদ্দিন সঙ্গীত একাডেমির খালার প্রথম ব্যাচে স্টুডেন্ট, আমার আম্মা ভীষণ স্ট্রিক্ট একটা মানুষ, কোথাও পাঠাবে না কোথাও, আমি মানে তারপরে খালা ফোন করে বলল যে বুবু আমি স্কুল খুলেছি তোর মেয়েটাকে পাঠিয়ে দাও, তখন আম্মা বলল যে হ্যাঁ ঠিক আছে তুমি
যাও যেতে পারো যেতে পারো তো সেই সোমবার বুধবার আমার জীবন শুরু হলো খালার স্কুলে এবং আমি প্রথম ব্যাচের স্টুডেন্ট খুবই সিরিয়াস স্টুডেন্ট ছিলাম খুব সিরিয়াস ছিলাম এবং খালাই প্রথম তানপুরাটা আমাদের ইন্ট্রোডিউস করেন এবং কিভাবে ধরতে হয় কিভাবে তার সাথে গান খালার হাতেই তারপরে আব্বাসউদ্দিন সঙ্গীত একাডেমির মাধ্যমে আসলে অনেক বড় বড় মানুষের সান্নিধ্যে আমি এসেছি এবং আমার গানের চলার পথটা সেখান থেকেই আসলে উন্মোচিত হয় বেসিক্যালি এবং আমি ওমর ফারুক ওস্তাদির কাছে তারও খালার স্কুলের পরেও আমি ক্লাসিক্যাল তালিম নেই আর ক্লাসিক্যালের আমার শুরু খালার হাত দিয়ে আব্বাসউদ্দিনের গান খালার হাত দিয়ে বিশেষ করে আব্বার গান জি জি তারপরে লতিফ ওস্তাদজি এবং সুধীন দাস ওস্তাদজির সাথে পরিচয় আমার খালার স্কুলের মাধ্যমে খালার সুন্দর ছিল সুধীন দাস ছিল লতিফ স্যার এবং খালার রোজ আমাদের জন্য খাবার নিয়ে আসত আচ্ছা কোন খাবার সবচেয়ে মনে হয়েছে যে না আমরা অ্যাক্সেস পেতাম না আমরা যখন একটু ওই অফিস রুমের সামনে দিয়ে হাঁটাহাঁটি করতাম তখন বলতো এই আসো আসো একটু খাও তখন আমরা একটু খাওয়া পেতাম তখন একটু ভাগ একটু যদি পাওয়া যেত আপনার মায়ের হাতের যদি কোনো খাবারের কথা যদি বলি আজকে যেহেতু মায়ের কথা পরিবারের কথা বাবার কথা অনেক বেশি মনে পড়ছে কিন্তু মৌসুমি তুমি তো জানো যে মা মানে মায়ের হাতের সব খালি ভাত রান্নাটাও মজা হ্যাঁ সেই মায়ের হাতে আসলে রান্না খুব মজা ছিল খুবই মজার রান্না ছিল তোমার মনে আছে নাকি মায়ের কাছে যাওয়ার কথা আমার অতটা মনে নেই কিন্তু নাকি আমি আসতে তোমরা পুরানো পল্টনে আসতে মা হ্যাঁ বল আমি গিয়েছিলাম দেখা করতে হ্যাঁ জি অনেক ঘটা করে রান্না তান একটু এটা দিলো ওটা দিলো সেটা দিলো মজা হতো খেতে অনেক মজা হতো খেতে সুতরাং ওনার আলাদা করে কোনটা বিশেষ রান্না ছিল তবে হ্যাঁ মার একটা ছিল আজ আমরা দহিবড়া সবাই খাই তাই না আব্বার খুব ফেভারিট ছিল দহিবড়া সেই সময় একটু কমই রান্না হতো কারো বাড়িতে কিন্তু মা করতেন এবং সবচেয়ে মজা দহিবড়ার মধ্যে মাংস ইয়ে দিতেন কিমা কিমা দেওয়া দহিবড়া এটা মানে ঠিক মানে যারা হ্যাঁ ভেজিটেরিয়ান না নন ভেজিটেরিয়ানের জন্যে খুব মজা হতো খেতে দূরে সরো কারণ ও ওর মাথায় মারে ওর চোখে মারে মানে অসহ্য হতে ব্যাপার একদম একদম যত বয়স বাড়ছে মানুষের ঠান্ডা হয় না দুষ্টুমি দিনে দিনে বাড়ছে মিঠু মন্টি আজকে তোমরা হ্যাঁ আজকে তোমরা এসছো এখানে একটু বেড়াতে তো এখানে একটু বিহেভ করো না খাবার খেতে এসেছো খাও মানে আমলি তো সব আছে আমি কি বলবো আসলে বলার তো মানে প্রথম থেকে শেষ পর্যন্তই ময়না আমি ময়নাই বলি সবসময় নাসিদ আমরা একসাথেই গান করতাম আমি প্রথম যখন গেলাম ইয়েতে তোমার ইয়েতে কি গান শেখার এসে গান শিখিয়েছে স্কুলে পড়ি তখন শিক্ষার আসর ছিল আর কি সঙ্গীত শিক্ষার আসর ছিল তখন স্কুলে পড়ি তো তারও আগে থেকে আমি কিন্তু ময়না সম্পর্কে সবসময় জানি কারণ আমার খালার ক্লাসমেট ছিলেন আমাদের ফ্যামিলি ওয়াইজ ছিল মানে পুরনো পল্টন ওটা নয় পল্টন আমরা পুরনো পল্টন তাই না খুব একটা যাওয়া আসা ছিল সেই সেই দিক থেকে ওটা তখন একটু বেশি ছোট ছিল কিন্তু ওর খালা আবার আমার যে উনি সিতার বাজার তো ওর সাথে আমার একটা অন্যরকম সখ্যতা ছিল তো সেই জন্য আর তাছাড়া আমি একদম ছোটবেলা থেকে মনার এত ফ্যান ছিলাম যে ওনার শুধু গান না ওনার কথা বলা ওনার লেখাপড়াটা অতটা পাইনি মেধাবী না ওনার শাড়ি পরা ওনার সব কিছু আমি এমনভাবে ফলো করতাম এমনভাবে নকল করতাম যে এখন পর্যন্ত করি এখন পর্যন্ত ময়নাকে ভীষণ সব কিছুতে ইভেন আমি ময়না গতকালকে আমি যে ময়না যে খুব আমি একটু গান একটা গান আগে শোনাবো প্লিজ যে গান শিখেছি এত মানে এত আল্লাদি করে গান গাইতো ময়না শোনো সোনার ভাই বোনেরা ঘুমটি দেশের গল্প বলি শোনো গল্প বলি
ঘুমের দেশে ঘুম পড়িতে ঘুমলি নাই গেছে চলি শোনো সোনার ভাই বোনেরা ঘুমতি দেশে গল্প বলি শোনো গল্প বলি শোনো গল্প ওই গান শুনেছিলাম হ্যাঁ আমি একদম ভুলে গেছি জানো এটা আমার চাচার লেখা ছিল আর শেখ লুৎফর রহমান না শেখ মহিতুল হক দুজনের একজনের মানে শেখ মহিতুল হক সুর ছিল না শেখ মহিতুল হক সুর না মহিতুল হক সুর ছিল তো গানটা খুব খুব মিষ্টি গান এই জন্য বললাম যে মানে এত আল্লাদি করে গাইতেন না আমি গতকালকে রেকর্ডিংয়েও আমি এই টেকনিকটাই কিন্তু একটা দুটো লাইন ছিল খুব আল্লাদি করে গাওয়ার তখন আমি এখান থেকে নিয়েছি ময়না সিঙ্গিং থেকে নিয়েছি আমি প্রতি মুহূর্তে কিন্তু ওনার কথা মাথায় রাখি সব কিছু ওনার নকল করি আমি খেলামনি আজকে জন্মদিনে খুব বেশি আমরা কেক নিয়ে এসেছি কেক নিয়ে যাও খেলামনি জন্মদিনে কেক আমি নিয়ে আসি তুমি কেক তো ওরা কেক আরে মিঠু মাকে থাকে হ্যাঁ থাকবে থাকবে তোমরা এই বড় পিস দেবো বাবা দারুণ সুন্দর কেকটা আল্লাহ দেখেছি কি সুন্দর খুব সুন্দর ইয়ামি ইয়ামি পাঠিয়েছে কেক এবং আমরা চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে সবাই মিলে এই মুহূর্তে এই কেকটিতে অবশ্যই কাটবো তো কেক কাটতে কাটতেই একটু খালামনির কাছে ছোট্ট করে জানতে চাইবো যে আজকে যারা অসংখ্য ভালোবাসার ভক্ত কি বলবো এখন তো তারা পরিবারের অংশ হয়ে গেছে আপনার সেই সকল পরিবারের সকল সদস্যকে কি বলবেন যারা চ্যানেল আই পর্দায় এই মুহূর্তে আপনাকে দেখছেন সরাসরি আমি কি বলবো আসলে প্রত্যেক বছর যে অনুষ্ঠানটাতে আসি যত শরীর খারাপই থাক যত ব্যস্ততাই থাকুক না কেন অনুষ্ঠানতে আসে এই জন্যে যে আমি জানি যে অনুষ্ঠানটার মাধ্যমে অনেক 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 দূরের বন্ধুদের সঙ্গে দেখা হয় না ওরকম দেখা না কিন্তু আপনাদের সঙ্গে আমাকে দেখা একটা কোনোভাবে হয় আত্মিক একটা দেখা এবং সেই সঙ্গে জন্মদিনের কথা যতটা না হোক ততটা এই গানের কথা হয় এই যে আমার ছোট্ট ছোট্ট বন্ধুগুলো এদের কথা হয় আজকে মিঠু মন্টিকে আপনারা দেখলেন এটা কিন্তু সবসময় হয় না এবং এই সুযোগটা চ্যানেল লাই করে দিচ্ছে বললাম তো 100 বছর থেকে তার বেশি বছর থেকে এবং আশা করব যে এই নিয়মটা চালু থাকুক শুধু আমার জন্মদিন না আমি জানি যে এখানে আরও অনেক শিল্পীরা আসে এবং মাঝে মধ্যে আমি 12:30 খুলে দেখি যে আজকে কার কথোপকথন হচ্ছে অনেক সময় খুব মন দিয়ে দেখি আর অনেক সময় অত অত চিনি না বলে অত দেখা হয় না একবার সময় থাকে না কিন্তু আসলে নিয়মটা খুবই ভালো সত্য তো জন্মদিনটা যার তার কাছে একটা বিশেষ দিন এবং সেই দিনটা যদি কেউ স্মরণ করে তাহলে নিশ্চয়ই তার ভালো লাগে এবং অনেক সময় কারোর জন্মদিন তো মনেই করা হয় না বাড়িতে অনেকের আছে যে জন্মদিনটা তেমন করে স্মরণ করা হয় না অথচ চ্যানেল লাইতে চমৎকার করে এটা একটা চ্যানেল লাই ঠিক মনে রাখে সুন্দর করে আর সুন্দর করে উপস্থাপন করে জিনিসটাকে ইয়ে করে রাখা হয় যেটা আবার অনেক দিন তার পরের বছরগুলো মনে থাকে আমার তো সবগুলো বছরে মনে আছে আমরা কী কী করেছি অনুষ্ঠানে এটুকু শুধু আপনাদের বলবো যে মানুষের বছর কিছুই না জন্মদিন কিছুই না এক একটা বছর কাউন্টেড হয় কিন্তু আপনারা দোয়া করবেন যে 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 কটা দিনই থাকি সুস্থ থাকি যেন হাসতে হাসতে দিন কাটাতে পারি যেন আনন্দে থাকি যেন সঙ্গীতে থাকি সঙ্গীত যেন ভালোবাসতে থাকি এবং আপনাদের যেন কিছু আপনাদের যেন কিছুটা তার থেকে উপহার দিতে পারি এটুকুই দোয়া চাইব আমরা সম্মানিত চ্যানেল আই পরিবার আপনার উপস্থিতিতে আমরা সকলে কতটা আনন্দিত হয়েছি নিশ্চয় আজকের এই মুহূর্তটি আপনি কিছুটাও যদি বুঝতে পারেন তাহলে আমাদের ভালো লাগবে আর অবশ্যই আমরা আবিদ আপা এবং মেহরিন আপা আপনাদের দুজনকেও সাধুবাদ জানাই কারণ গুরুর প্রতি এমন সম্মান সত্যি শিল্পীর প্রতি আপনারা শিল্পী হয়েছেন আপনার গুরুর কাছ থেকে তালিম নিয়ে এটিও কিন্তু আগামী প্রজন্মের কাছে অনেক বড় একটি অনুপ্রেরণা হয়ে থাকবে আমরা অভিভূত হয়েছি মিঠু মন্টি আমরা কি এখন কেক কাটতে পারি আমাকে অনেক বন্ধুরা চিঠি লিখতো জানো যে খালামুনি সবাই আপনার কাছে গিয়ে পরীক্ষা দেয় মিঠু মন্টি কেন আপনার কাছে গিয়ে কি উত্তর দেবো বলো যে পানি না ওরা আলসে না ওরা খালামনির কাছে আসতে ভয় পায় খালামনি মারবে নাকি
কোন কারণটা হতে পারে আমি জানি না। আচ্ছা এখন কেক কাটার সময় মিঠু মন্টি তাকিয়ে থাকো, কেকটা কাটা হলে তোমরা বড় পিস গুলো পাবে, ঠিক আছে? আর সাথে অবশ্যই মিঠু মন্টিকে আজকে একটু গান গাইতে হবে। কোনটা গাও ঠিক করো, আম আছে, সবই আছে। আচ্ছা কয় কলা ক্ষয় খায় একটা গান মনে আছে? শুভ জন্মদিনের গানটা গাই। আচ্ছা শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, আমরা অবশ্যই খালামণি আপনার জন্য আপনার সুস্থতা এবং আপনি ঠিক এভাবে করে আবারও আগামী জন্মদিনে আমাদের সাথে এইভাবেই উপস্থিত থাকবেন, এটি আমাদের প্রত্যাশা। অনেক 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 ভালো থাকবেন খালামণি, অনেক শ্রদ্ধা আপনার জন্য, অনেক অনেক শ্রদ্ধা করো, শুধু শব্দে বলার মতো যেন সুস্থ থাকি। দর্শক আপনাদের সকলকেও আমরা, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে আছেন, আপনাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমরা জানি যে এই ভালোবাসা আসলে ঠিক অন্তরেই থাকে, হৃদয়ে থাকে। চ্যানেলের পর্দায় যারা এতক্ষণ চোখ রেখেছেন, ভালো লাগলো নিশ্চয়ই আপনাদেরও। ভালো থাকুন আপনারা সকলে।